কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের আগামী আসরে যেন বাংলাদেশিদের আধিপত্য। সাকিব, রিশাদ, শরীফুলের পর এবার ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। মন্ট্রিয়াল টাইগার্স দলে ভিড়িয়েছে তাকে। বিপিএলের ফরচুন বরিশালের জার্সিতে দারুণ সময় পার করেন সাইফুদ্দিন। দলকে শিরোপা জিতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলেও ডাক পান তিনি, তবে সেই সিরিজে নির্বাচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাইফুদ্দিন, যার কারণে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই পেস অলরাউন্ডারের। সেই সাইফুদ্দিন এবার ডাক পেলেন বিদেশি লিগে। রিশাদের মতো সাইফুদ্দিনও প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন। মন্ট্রিয়াল টাইগার্সে সাইফুদ্দিনের অধিনায়ক হিসাবে থাকবেন ক্রিস লিন। এছাড়া সাইফুদ্দিনের সতীর্থ হিসাবে পাচ্ছে টম ল্যাথাম, সারফানে রাদারফোর্ড, আজমতুল রহমান যাই, নাবিনুল হকের মতো তারকা ক্রিকেটারদের। আগামী 25 জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির।